চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাত হাজার পাঁচশো একত্রিশ জনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও বলেছেন জানুয়ারির শেষে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে আসবে ভ্যাকসিন রাসেল খানের রিপোর্ট চব্বিশ ঘন্টায় ২২ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ ১৬ জন আর মহিলা ছয় জন নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ বারো হাজার চারশো দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সুস্থ হয়েছেন এক হাজার পাঁচশো সাতজন এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ছাপ্পান্ন হাজার সত্তর জন চব্বিশ ঘন্টায় একশো আশিটি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে পনেরো হাজার চারশো জন এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ চোদ্দ হাজার তিনশো জনের এদিকে রাজধানীর মহাখালীতে করোনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর আমরা অতি দ্রুত এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রয়েছে অর্থনীতির চাকাও স্বাভাবিকভাবে সচল রয়েছে সেরাম ইনস্টিটিউট যেভাবে আমাদেরকে খবরাখবর দেয় জানায় আমরা আশা করি জানুয়ারি মাসের শেষে অথবা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি যেহেতু এটা অনুমোদনের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবে সংক্রমণ ঠেকাতে যথাযথভাবে মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী জাতি সুস্থ থাকলেই আমাদের স্বপ্ন পূরণ হবে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা